ভাই হীরা ভাই টুথপেস্ট একদিন আছে তো নাইলে কিন্তু ভাই তাতে পোকা ধরে যাবে এই তোরা কোথা থেকে এলি ভাই আমরা কোথা থেকে আসি নাই ভাই আমরা যাচ্ছি তোরা এই লংসে কি করো বরিশাল বরিশাল বরিশা বরিশাল কেন আছে ভাই কি কাজ প্রাইভেট কাজ তোদের প্রাইভেট কাজ আর আমি জানুম না আরে ভাই আমি দেখতেছি মানিক ভাই আপনি এখানে মানিক ভাই কেন ভাই কেন মানিক ডাকো মানিক ভাই আপনি তো আমার বয়সে বড় দেখো রূপা বয়স আমি বড় হলেও মনের বয়স আমরা কিন্তু একই লেভেলে কাছাকাছি ও তো মানিক ভাই লঞ্চে কি করেন আপনি রূপা যেখানে মানিক সেখানে সে কি তুমি জানো না রূপা বুঝলাম আচ্ছা মানিক ভাই আপনি কি আমার হীরাকে দেখেছেন হীরা কেন মানে তোমার বয়সে বড় হয় না ভাই ডাকো ভাই না ডাকে তো মহা পাপ আপনার কি মাথায় সমস্যা হীরা আমার স্বামী স্বামীকে কেউ ভাই ডাকে তাও তো কথা যাই হোক আপনি কি হীরাকে দেখেছেন অনেকক্ষণ ধরে না খুঁজে পাচ্ছি না চলো তাহলে তোমার হীরাকে খুঁজি থ্যাংক ইউ মানিক ভাই সেটা আমি একাই পারবো একাই পারবা রূপা অপরূপা বলে যাও না কেবিন নাম্বারটা সেটা আমার অস্থায়ী ঠিকানা আপনার না জানলেও চলবে আরে রূপা ভাই আরে তোরা হইলি কি আমার ছোট ভাই তোদের সকল সমস্যা তো আমিই দেখব এর তো ভাই আপনি দেখবেন আরে এলাকার একটা বড় ভাই হিসেবে তো আমি সব সময় দায়িত্ব পালন সব সময় করেন ভাই শুন ভাই এই যে হলো আমার রুম এটা ভাই হ্যাঁ তোর কিছু লাগলে বলিস এখন যা ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ যা আপনি তাহলে ভাই রেস্ট নেন অনেক রাত হয়ে গেছে যা হ্যাঁ ভাই রেস্ট নেন আমি তাহলে ভাই আগাইলাম হ্যাঁ ঠিক আছে আরে কিছু লাগলে কিন্তু বলবি ঠিক আছে ভাই ঠিক আছে যা যা আল্লাহ হাফেজ ভাই হেই তুই ভাই এদিক দিয়ে যাবো ভাই নাকি এদিক দিয়ে বের হবো আরে এদিক দিয়ে এদিক ও আমি ভাবছি মনে হয় এদিকে আচ্ছা তাহলে এদিক দিয়ে তো ওদিক দিয়ে ভাই ঠিক আছে তাহলে ঘুমন ভাই গুনদান ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে দেখে অবাক হবো কেন আপনি কি এলিয়েন আজকে প্রথম পৃথিবীতে আসছেন আপনাকে প্রথম দেখতেছি তাই তো আমি তো এলিয়েন না আমাকে দেখে তুমি কেন অবাক হবা তুমি তো আমাকে দেখে খুশি হয়েছো তুমিও খুশি আমিও খুশি চলো চা খেয়ে আসি রতন ভাই আমি চা খাই না আর আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন আরে আজব কথা আমি কোথায় যাব আমি তো তোমাকেই খুঁজতেছিলাম তো তোমার সাথে দেখা করার জন্য এখানে আসছি আমার কাছে হ্যাঁ হীরা ভাই তো তাই বললো যে যা তুই একটু রূপার সাথে সময় দে একটু কথা বলে আয় হীরা বলছে এই তুমি হীরা বলতেছো কেন হীরা ভাই বলবা সে তোমার বয়স বড় না আপনার কি মাথা খারাপ হ্যাঁ হীরা আমার স্বামী স্বামীকে কেউ ভাই বলে আচ্ছা যাই হোক ওটা কোনো ঘটনা না চলো নিচে যাই চা খেয়ে আসি না যাচ্ছি না আচ্ছা বাদ দেন আপনার সাথে হীরা দেখা হয়েছে হীরা কই
329 নাম্বার রুমে। 329 নাম্বার রুমে? হ্যাঁ, কেন তোমরা তিনজন কি একসাথে আসো নাই? তিনজন মানে তুমি, হীরা ভাই আর হীরা ভাইয়ের ভার্সিটি লাইফের বান্ধবী। ওনার তো সে কথাই বললো যে ওনার একটু ব্যস্ত আছে, পার্সোনাল আলাপ আছে, বললো তুই যা, তুই যা রূপার সাথে কথা বল। হীরা 329 নাম্বার রুমে বান্ধবীর সাথে? হ্যাঁ। এই রূপা, তো রূপা দেখা হবে তোমার সাথে কিন্তু। হ্যাঁ, এই যে এই লঞ্চে দেখা হবে রূপা রে। খুঁজে পাই যাবেন জান কা জান ভাই। হ্যাঁ, ওই যে সোজা রতন কই, রতন কই, আমি কামাই লুজার বলেছি, রতন আমায় লুজার দেখে।